কাইলে সমগ্র বিশ্বই উদযাপন করব আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস। ধেমাজির যোগ আন্দোলনত বিগত কেবা বছর ধরে সক্রিয়ভাবে জড়িত হয়ে যোগ আর প্রাণায়ামক সর্বসাধারণের মাজলে লই যাওয়ার অহোপুরুষার্থ চেষ্টা করে আছে আরোগ্য যোগ প্রশিক্ষণ কেন্দ্রটোয়ে। যোগাভ্যাস কাইলৈ আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস। আন্তঃরাষ্ট্রীয় যোগা দিবসের প্রাক্ষণত যোগাভ্যাসত ব্যস্ত ধেমাজির আরোগ্য যোগ প্রশিক্ষণ কেন্দ্র। যোগ প্রশিক্ষণের উদ্দেশ্যে 2017 চনত প্রতিষ্ঠা হয়েছিল ধেমাজির অন্যতম যোগ সংস্থা আরোগ্য যোগ প্রশিক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রটোয়ে ধেমাজির বহু সংখ্যক অসুস্থ ব্যক্তিক যোগ চর্চার দ্বারা আরোগ্য করবলে সক্ষম হয়েছে। বহু ছাত্র ছাত্রীক যোগ প্রশিক্ষণ দিছে, লগতে ধেমাজির বিভিন্ন প্রান্ত যোগ শিবির সফলতারে অনুষ্ঠিত করে আহিছে এই প্রশিক্ষণ কেন্দ্রটোয়ে। রাইজক যে ধরনের পাও যোগর জড়িয়ে আমি নিরোগী করে রাখব পাও, যাতে সমাজ সুস্থ আর শক্তিশালী করব পারো, তারপরে আমি প্রচেষ্টা হাতত লই আছো। আর ইয়ার পরিপ্রেক্ষিত সরকারে যদি আমাক কিছু সা সুবিধা দিয়ে নিশ্চয় আমি রাইজর মাজলে আগুয়াই যাম বলে আমি আশাবাদী। ঘুরাই দিয়ার আমার ভরির লকটো ফ্রি হয়ে গেল, তারপরে ভরির গাঁঠিকিটা আমি এনেকে যোগাই দিব। ধেমাজি বালিকা মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহত স্থাপন করা এই আরোগ্য যোগ কেন্দ্রটোয়ে ধেমাজির কোভিড কেয়ার সেন্টারতো মাঝে সময়ে কোভিড রোগীসকলের মাজত যোগ শিবির আয়োজিত করে সকলোরে দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে। ধেমাজির পর মন বিকাশ বরগোহাঁই, নিউজ 18, অসম নর্থ ইস্ট। রাজ্যের পাঁচখনক জেলা প্রায় নিশ্চিত হয়ে পড়েছে লকডাউন। তিনদিনের ভিতর সিদ্ধান্ত লব স্বাস্থ্য বিভাগে। পাঁচখন জেলা পুনের জানাইছো, পাঁচখন জেলাত হয়তো লকডাউন অতি শীঘ্রে দিয়া হব পারে। এক প্রকার নিশ্চিত হয়েছে যে লকডাউন একেখন জেলাত দিয়া হব, সিদ্ধান্ত লব স্বাস্থ্য বিভাগে। লকডাউন হব পারে আরো কেখনমান জেলাতো বহাল থাকিব আন্তঃ জেলা যাতায়াত বন্ধ। এই যে নিষেধাজ্ঞা যে আন্তঃ জেলা যাতায়াত যে বন্ধ করে থাকা হয়েছে, এই নিষেধাজ্ঞা বা এই নির্দেশনা বহাল থাকিব। আর আমিন গাঁত মন্তব্য করেছে এই ধরনের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। প্রথমবারের বাবে কানাডার পৰা অসম আহি পালেহি অক্সিজেন কনসেনট্রেটার্স। কানাডার পৰা বিশেষ বিমান যোগে অনা হয়েছে এই অক্সিজেন কনসেনট্রেটার খিনি। প্রথমবারের বাবে কানাডার পৰা অসম পালেহি অক্সিজেন কনসেনট্রেটার্স। কানাডার পৰা 5,274 কেজি অক্সিজেন কনসেনট্রেটার লৈ বৰঝাৰ বিমান বন্দৰত নিশা 2:45 অবতরণ করিলে বিশেষ বিমানে। কাছাৰ, করিমগঞ্জ আর গুৱাহাটীলৈ অনা হৈছে এই অক্সিজেন কনসেনট্রেটার খিনি। রেড ক্রসর উদ্যোগত কানাডার পৰা অসমলৈ অনা হৈছে এই সামগ্রী সমূহ। কানাডার পৰা অসমলৈ অক্সিজেন কনসেনট্রেটার অনার সময়তে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই কলে আমার অক্সিজেনের নাটনি হওয়া নাই, কেইদিনমানতে গঢ়ি উঠিব কেইবাটাও অক্সিজেন প্রকল্প। অক্সিজেনের সাপ্লাই আমি যথেষ্ট পরিমাণে সেইখিনি আমি পাইছো, আর ইতিমধ্যে অক্সিজেন জেনারেশন প্ল্যান আমি এই মাসের ভিতরতে কেইবাটাও সম্পূর্ণ হয়ে উঠিব। আর অক্সিজেন আমি যিমানখিনি পাই আছো তাৰে কিছু আমি চারিখন রাজ্যলৈ প্রত্যেক দিনে দি আছো, আমার পৰা অতিরিক্তভাবে দি আছো, অরুণাচল, নাগাল্যান্ড, মেঘালয়ক আমি দি আছো, গতিকে অক্সিজেনের সমস্যা আমার নাই। আজাৰাৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতা আৰু বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব লৈ প্রথমবারলৈ ডিব্রুগড়ের মিলননগর স্থিত ডক্টর নগেন শইকীয়ার বাসগৃহ বর্ণমালাত উপস্থিত হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিজ বাসভবনত কেইবাটাও গুরুত্বপূর্ণ পরামর্শ সমৃদ্ধ এখন বিশেষ পত্র নিজ হাতে লিখি মুখ্যমন্ত্রীগৰাকীৰ হাততে তুলি দিছে বরেণ্য সাহিত্যিক ডক্টর নগেন শইকীয়ায়। আধা ঘণ্টা জোড়া সাক্ষাৎকারত বেদ বেদান্ত জ্যোতিপ্রসাদ বিষ্ণুপ্রসাদ রাভার লগতে ডক্টর শইকীয়ার নিজস্ব ধ্যান ধারণা আদি অরাজনৈতিক কথা বতরা আলোচনা করা হয়। ডক্টর নগেন শইকীয়া পরামর্শ পত্রত মিসিসিপি নদী কেনে বানমুক্ত করে নিয়ন্ত্রণ করা হল সেই বিষয়ে তালৈ অসমৰ গবেষকর দল পঠিয়ায়। ব্রহ্মপুত্রকো তেনেদরে নিয়ন্ত্রণ করব পৰা যায় নেকি, বানমুক্ত অসম গড়ি তুলিব পাৰে নেকি, তাৰবাবে ব্রহ্মপুত্র নিয়ন্ত্রণ করার পরামর্শ আগবাইছে। লগতে অসমখনক কেনেকৈ সমিল মিলনের মাজেৰে
জাতি জনগোষ্ঠী ধর্মীয় লোকর মাজত সংঘাত আদি ধুমাকৈ কেনেকৈ রাখিব পাৰি ধৰি একেধৰণে তেনেকৈ উন্নয়ন আনিব পাৰি সেই বিষয়ে পৰামৰ্শ আগবঢ়াইছে বৰেণ্য সাহিত্যিকগৰাকীয়ে। আনহাতে বিশিষ্ট সাহিত্যিকগৰাকীয়ে প্ৰদান কৰা লিখিত পৰামৰ্শৰ পৰা পৰাখিনি এটা এটাকৈ কাৰ্যকৰী কৰি যাব বুলিও সংবাদ মাধ্যমৰ আগত উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। सारर आशीर्वाद विचार राजनैतिक कथा बतरा तो मैं नपात सारर खाली आशीर्वाद ललो जाते आम आगुआई लो जाए शक्ति और सहस दूटा पाँ जीवन दर्शन ऊपर बेसि कथा पता है आज कथा पातीस बेलेग पलिटिकल कथा एक ना प्राय केंबाटाओ परामर्श दिन कागज तखे मोक निजे लिखी दी निज हाते तक केंबाटाओ सूपरामर्श आ মই যিখিনি পাৰো এটা এটাকৈ কাৰ্য কৰি কৰি গৈ থাকিম। ৰাজ্যিক জাতীয়তাবাদ, ৰাষ্ট্ৰীয় মহাজাতীয়তাবাদ আৰু বিশ্ব মানৱতাবাদ, এই এই তিনিটাই আমাৰ ষ্টেপ। মই মুকলিকৈ কৈছোঁ সেই কথা। আমি জাতিবাদ দি পেলাই মহাজাতিৰ কথা ভাবিব নোৱাৰোঁ, মহাজাতিবাদ দি আমি বিশ্ব মানৱৰ কথা ভাবিব নোৱাৰোঁ। সময় আন এটা বাণিজ্যিক বিৰতিৰ। Steel iman strong je 20% kom koi lage strong aru budhiyo maithan nirmanor man dondo Noswagotam janaisu প্ৰাক্তন মন্ত্ৰী নীলমণি সেন ডেকাই এক ইতিহাস ৰচিবলৈ আগবাঢ়িছে। অসমীয়া ভাষা ৰাজনীতিৰ অলেখ লিখিত অলিখিত ইতিহাসক লৈ নীলমণি সেন ডেকাই লিখি উলিয়াইছে অসমীয়া ভাষাৰ আত্মপ্ৰতিষ্ঠাৰ ইতিহাস শীৰ্ষক 10টা খণ্ডৰ 4000 পৃষ্ঠাৰ এক কিতাপ। অসমীয়া ভাষাৰ আত্মপ্ৰতিষ্ঠাৰ ইতিহাস 10টা খণ্ডৰ 4000 পৃষ্ঠাৰ এক সংকলন। প্রাক্তন মন্ত্রী নীলমণি সেন ডেকাই রচনা করেছে অসমীয়া ভাষা রাজনীতির অলেখ অলিখিত ইতিহাস সামরি বৃহৎ কলেবরের গ্রন্থ। লগতে লিখি আছে জনতা ভবনের বাইলেন এক নামর আন এখন রাজনৈতিক উপন্যাস। নিজের সাহিত্য চর্চা সন্দর্ভত কি কয় রাজনৈতিক গৰাকীয়ে? যিখন দহখন গ্রন্থত অসমের ভাষা সাহিত্য সংস্কৃতি রাজনীতির 200 বছরের ইতিহাস মই লিপিবদ্ধ কৰিছোঁ। আৰু কিছুমান তথ্য আমি ইতিহাসৰ বুৰঞ্জীত ঢুকি নাপাব। অসম চৰকাৰে প্ৰকাশ কৰা পলিটিকেল হিষ্ট্ৰী সেই তথ্যবিলাক নাপাব। আমাৰ 4000 পৃষ্ঠা হ'ব। আমি পাতনিটো কমকৈ লিখিছোঁ, বেছিকৈ দীঘলীয়া কৰি লিখা নাই। তিনিখন গ্ৰন্থ ইতিমধ্যে সম্পূৰ্ণ হোৱাৰ পথত সাহিত্যৰ কাৰণে আমি কিমান অৱদান দি আগবঢ়াব পাৰোঁ, অসমীয়া জাতিৰ কাৰণে কি কাম কৰিব পাৰোঁ, ভাষা সংস্কৃতিৰ কাৰণে মই অন্তত ক্ষুদ্রতম বা অকণমান হলেও যদি মই অবদান আগবঢ়াব পাৰোঁ সেইটোহে মোৰ বাবে ডাঙৰ কথা হ'ব। বিজু কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। কোভিড সংক্রমণের মাজতে ডিব্রুগড়ত চিনাক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসত আক্রান্ত রোগী। অসম চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত প্রথমগী পোস্ট কোভিড রোগীর শরীরত দেখা দিছে ব্ল্যাক ফাঙ্গাসে। এবার অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত ব্ল্যাক ফাঙ্গাস। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত প্রথমগী পোস্ট কোভিড রোগীর শরীরত চিনাক্ত হয়েছে মিউকর মাইকোসিস অথবা ব্ল্যাক ফাঙ্গাস। অনুজীৱ বিজ্ঞান আৰু চকু চিকিৎসা বিভাগৰ বিশেষজ্ঞ দলে যুটীয়াভাৱে কৰা পৰীক্ষাত শনিবাৰে নিশা লখিমপুৰৰ 47 বছৰীয়া লোকজনৰ দেহত ধৰা পেলাই ব্লেক ফাংগাছৰ অৱস্থিতি। 15 জুনতে AMCHত ভৰ্তি হৈছিল ব্লেক ফাংগাছত আক্ৰান্ত ৰোগীজন। ইয়াৰ পূৰ্বে তেওঁ কোভিড পজিটিভ হৈ লখিমপুৰ অসামৰিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আৰোগ্য লাভ কৰিছিল। কিন্তু উশাহ মাইথান ষ্টীল ইমান ষ্ট্ৰং যে